ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের উদ্যোগে অনুষদের সাবেক শিক্ষার্থী প্রয়াত শেখ কামাল ও সুলতানা কামালের নামে গঠিত ট্রাস্ট ফান্ডের চেক হস্তান্তর করা হলো আজ সকালে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে চেক হস্তান্তর অনুষ্ঠান আয়োজিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ আক্তারুজ্জামান বিশ্ববিদ্যালয়ের পক্ষে চেক গ্রহণ করেন। এই ট্রাস্ট থেকে মেধাবী, খেলাধুলায় পারদর্শী এবং দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা দেওয়া হবে। অনুষ্ঠানে শিক্ষক ও পরিবারের সদস্যরা শেখ কামাল ও সুলতানা কামালের বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতিচারণা করেন।